ইস্তফা প্রত্যাহার করলেন সৌমিত্র খা, বলা যেতে পারে একদম ইউটার্ন নিলেন তিনি। আজ দুপুরে সৌমিত্র খা ফেসবুকে পোস্ট করে জানান তিনি যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। পাশাপাশি তিনি অবশ্য জানিয়ে দিয়েছিলেন তিনি বিজেপিতেই থাকছেন। তারপর ফেসবুক লাইভে এসে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে নিশানা করেন সৌমিত্র খা। বিজেপি সূত্রে জানা যাচ্ছে সৌমিত্র খা মন্ত্রিত্বের আশায় ছিলেন, যদিও তিনি ফেসবুক লাইভে বলেছেন তিনি লোভী নন। দ্বিতীয়বার তিনি ফেসবুক পোস্ট করেন এবং ইস্তফা প্রত্যাহারের কথা জানান। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ইস্তফা দেওয়ার কথা তিনি লিখেছিলেন তা তিনি ফিরিয়ে নিচ্ছেন, তিনি ইস্তফা দেবেন না কারণ তিনি বিএল সন্তোষের বার্তা পেয়েছেন। বিএল সন্তোষ তাকে যুব মোর্চার রাজ্য সভাপতির পদে থাকতে বলেছেন বলে জানা গিয়েছে। সৌমিত্রকে পুরোপুরি পদত্যাগ করার ভাবনা ছেড়ে দিতে বলেছেন শীর্ষ নেতৃত্ব বিজেপির। তার প্রতি সম্মান দেখিয়ে কথা রাখলেন সৌমিত্র খা, তিনি আপাতত পদত্যাগ করছেন না। সূত্রের খবর, দিল্লিতে ডাক এসেছে সৌমিত্র খার, বিজেপির শীর্ষ নেতৃত্ব তার সাথে কথা বলতে চায়। সৌমিত্র দিল্লি সফর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে।